প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ফার্স্ট ডে স্কুল একটা গুরুত্বপূর্ণ এবং একটা স্মরণীয় দিন যদিও আংশু এতটাই ছোট যে এর কোনোটাই সে বোঝে না সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সময় ভালো থাকি ফাইনালি আমার ছোট্ট আংশুকে স্কুলে ভর্তি করে দিলাম ব্যাপারটা ভাবলেও একটু অবাক লাগে আমি যখন ফার্স্ট স্কুলে গেছিলাম তখন আমার বয়স ছিল ছ বছর আর আনশু মাত্র দু বছরে স্কুলে যাচ্ছে যদিও আনশুকে দেখলে একদমই বোঝা যায় না যে ওর বয়স মাত্র দু বছর তিন মাস কিন্তু কি আর করার জিনগত একটা ব্যাপার থাকে এর ফলে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় যেমন অধিকাংশ মানুষই ভাবে যে ওর বয়স তিন থেকে চার বছর আর এই ভেবে এখনও পর্যন্ত ঠিক করে কথা বলতে পারে না বলে অনেক নেগেটিভ কথা বলে তবে এতে মন খারাপের কিছু নেই পজিটিভ দিকও রয়েছে যখন হয়েছিল তখন ওর ওজন ছিল মাত্র দু কেজি আর দু কেজির থেকে দু বছরে কেজিতে আনতে পারাটাও কিন্তু একটা সাকসেস যাই হোক তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে নিজস্ব একটা বড় মন্দির রয়েছে আর আমরা যখন কোথাও যাই তখন মন্দিরে প্রণাম করে তারপরেই যাই সো আনশুকে মন্দিরে প্রণাম করিয়ে এবার গাড়িতে উঠলাম আনশু তো গাড়ি উঠতে খুবই মজা আর ওর এত ভালো লাগে গাড়িতে উঠতে কেন সেটা আমি নিজেই জানি না অ্যাকচুয়ালি ওর কাছে গাড়ি হলেই হলো সেটা হোক না দু চাকা তিন চাকা বা চার চাকা তো আমরা প্রায় স্কুলের কাছে চলে এসেছি আমাদের বাড়ি থেকে স্কুলে যেতে মাত্র পনেরো মিনিটের মতন লাগে গাড়িতে যদিও এর আগে আমি অনেকবারই স্কুলে এসেছি তাই ফার্স্ট ডে স্কুল না পড়লেও চলে বাট আজকে থেকে যেহেতু আনশুদের ফার্স্ট ক্লাস শুরু হবে তাই স্কুলটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছিল। স্কুলের ফার্স্ট গেটে বেলুন দিয়ে মিকি মাউসের সুন্দর করে একটা ডেকোরেশন করেছিল আর ভিতরেও কিন্তু বেলুন দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল আনশু তো দেখে একা একাই গট করে হেঁটে চলে যাচ্ছিল চারদিকে বেশ সুন্দর সুন্দর বেলুন দেখে ওর ভালোই লাগছিল আসলে ও এখনো পর্যন্ত বুঝতেই পারছে না যে এটা স্কুল আর এখানে ওর অনেকক্ষণ ভাবতে হবে ভাবছি হয়তো বা আর তারকে বেড়াতে এসেছে আর এখানে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে যেখানে ফার্স্ট ডে স্কুলের জন্য সবাই ফটোশ্যুট করছিল অন্যদিকে দেখো এদিকে সব নিউ প্যারেন্টসরা রয়েছে এরপরে আনশুট কিছু ফটোশ্যুট করলাম বাট ও ফটোশ্যুট বা ভিডিও করতে একই পছন্দ করে না কেন জানি না মানে কিউট ফেস দিয়ে কী বা লাভ যদি ফটোশ্যুট বা ভিডিও না করাই যায় আর এদিকে দেখো সব বেবিরা কান্নাকাটি করছে ওরা কেউ যাবে না ক্লাসে আর সব গার্জেনরা ধরে ধরে ক্লাসে ঢুকিয়ে দিচ্ছে আর অন্যদিকে দেখো আনশু আমাকে ছেড়ে একাই টুকটুক করে ও ঠেলে গুজে ও একাই চলে যাচ্ছে ক্লাসরুমে ও যে কী ভাবছে ওই জানে এইদিকে দেখলো সিঁড়ি আর সিঁড়ি তো ওর খুব ফেভারেট ও সিঁড়ি বেয়ে একদম উপরে টুকটুক করে উঠে যাচ্ছিলো তারপরে আবার আপনি ওকে টেনে নিয়ে আসলাম আর এদিকে ম্যাম আসলো ওর হাতটা ধরে একদম ক্লাসরুমে ঢুকিয়ে দিলো ফার্স্ট ডে এত প্রবলেম করছিল বাচ্চারা এত কান্নাকাটি বাট আংশুর কোনো কান্নাকাটিই নেই এরপরে গেট বন্ধ করে দিল আর সব বাইরে বসে ওয়েট করছিল বেশিরভাগ মাদের মুডটা একটু অফ ছিল ওদের মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছিল যে কতটা কষ্ট হচ্ছে আর এদিকে আমি গাস্তালয় একা একা বসে রয়েছি কারণ কি আমার এখনো পর্যন্ত কোনো ফ্রেন্ড হয়নি তাই একা একাই বসে রয়েছি কিছুক্ষণ পর একটা ছোট্ট বেবি কান্না করতে করতে বেরিয়ে আসে আসলে বেশিরভাগ বেবিরাই কান্না করছিল তাই তাদেরকে মার কাছে আবার ব্যাক করে দেয়া হচ্ছিল এরপরে আবার একটা বেবি আসলো মানে পরপর এক একটা বেবি বের হচ্ছিল প্রায় অধিকাংশ বেবি কান্নাকাটি করে বেরিয়ে গেছিল সাইডে দেখলাম যেসব সিনিয়র বেবি আছে তাদের হয়তো বা প্লে টাইম হচ্ছিল তো ওরা কি সুন্দর করে লাইন বেয়ে খেলতে যাচ্ছে এখন মাঠে চলো তোমাদেরকে দেখিয়ে আনি ওদের মাঠটা দেখো কত বড় ওদের খেলার মাঠ এত বড় মাঠের পরে এই সাইডে একটা পার্কের মতন রয়েছে এখানে বেশ কিছু রয়েছে দোলনা স্লিপার আরও অনেক কিছু আর এখানে সব বেবিরা এখন বল খেলছে আই লাভ ইউ ইউ টু থ্যাংক চলো আসো 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 চলো 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 আমরা হয়ে গেছি আমরা এখন বাড়ি যাবো এই যে হাত দাও হাত দাও বলো ভাই তুমি কোলে যাবে এর ভেতরেই আনসুর ছুটি হয়ে গেছে তারপরে ওকে একটু জুস খাইয়ে নিলাম বসিয়ে বসিয়ে গাছতলায় তো প্রায় অধিকাংশ বেবিরাই কান্না করছিল কিন্তু ও কান্না করছে না ওর তো ভালোই লাগছে খেলাধুলো করতে পারছে ভারী থাকলে সেই বসে বসে টিভি দেখতে হলো স্কুলের সামনেই দেখলাম যে সব গাড়ির দাঁড়িয়ে আছে অনেক টোটো অটো এছাড়া স্কুলের গাড়িও রয়েছে যেহেতু নার্সারির বাচ্চারা খুব ছোট তাই নার্সারির বাচ্চাদের স্কুল থেকে গাড়ি দেয় না

সারাদিন স্কুলে যেয়েও ও একটুও ক্লান্ত হয়নি আর আমার তো এদিকে পুরো অবস্থা খারাপ বাড়ি এসে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে জানি না যে স্কুলে কী করছিল যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে বাই বাই